আমার চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি কি নিয়ে চলে এসেছি তোমরা দেখো। আজকে সকাল থেকেই শুরু করেছে ঘর মোছার, বায়ু উঠেছে আজকে ঘর মোছা পরিষ্কারের। তোমাদেরকে তো বলেছিলাম যে এখন ঠান্ডা চলে গিয়ে গরম আসছে, আর আমার ফ্যান ঘর ধরের অবস্থা ভীষণ খারাপ। তো আমি এমনি সপ্তাহে মাঝে সাঝে একদিন করে ক্লিনিং করি, কিন্তু সে তো জাস্ট সোফা এটা টিভি টিভি একটু জাস্ট মুছে নি। কিন্তু আজকে হবে ডিপ ক্লিনিং, পুরোপুরি ক্লিনিং। আর একজনের দেখো খুব মজা লাগছে ডিপ ক্লিনিং হবে বলে। তবে আজকে আমি একটা বুদ্ধির কাজ করেছি, আজকে ছুটির দিনে এটা আরম্ভ করেছি যাতে আজকে পালিয়ে না বাঁচতে পারে, নিজেকেও করতে হয়। তো চলো স্টার্ট করে দিই। আর আজ কোন বিজে গেছে সকাল 8টা, চলো স্টার্ট করি। চলো প্রথমে স্টার্ট করা যাক হচ্ছে বেডরুম থেকে। আর আমার বেডরুমের অবস্থা তোমরা এখন দেখে নিতে পারো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কিচ্ছু গোছাইনি, ওইভাবে পড়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, বালিশের ওয়াটার একদম ভীষণ নোংরা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে যদি আমার ইচ্ছা করছে না। চলো তবু কিরিয়ের ভিডিও তোমাদেরকে তো দেখাতেই হবে, চলো তোমাদেরকে দেখাই। সব আগোছালো হয়ে পড়ে আছে বন্ধুরা। আর সবচেয়ে বড় কথা, এই কোনো ভীষণ নোংরা, হয়তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, কারণ আমার ঘরটা এমনি অন্ধকার অন্ধকার টাইপে, টিউব লাইট জ্বালিয়ে করতে হচ্ছে। তো চলো স্টার্ট করি, প্রথমেই আগে এইগুলোকে চেঞ্জ করে দিই। বালিশের ওয়ারগুলো তো চেঞ্জ করে নিলাম, এবার বিছানার চাদরটাও চেঞ্জ করলাম, আর খাটটাও আমি একটু মুছে নিই, কারণ এগুলো না মুছলে খুব ধুলো পড়ে। তো কমপ্লিট হলো, আর একটা রুমেরও চাদর আছে, সেটাও তুলে নিই। আর আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখো, চা কোথায় মাক্স, কোথায় বাবুর খেলনা, ওষুধ চারিদিক দিয়ে ছড়ানো। আর সবচেয়ে বড় কথা, আমার ডাইনিং টেবিলের কভারের ওপর চারদিন নোংরা। তো আজকে আমি এটা চেঞ্জ করবো। ফ্লাওয়ার ভাস যা আছে সেটা আমি কিচেনে সরিয়ে দেবো। এবার আমি বাকি যেসব জিনিসপত্র আছে সেগুলো সব সরিয়ে নেবো, ম্যাটগুলো সরিয়ে নিচ্ছি। এবার কভারটা তুলে দিচ্ছি রুমের টিভি থেকে। টিভিটা আমি একটা সুতির কটন কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার সোফার পাশে যে গাছটা আছে সেটা সরিয়ে দিলাম। এবার কটন কাপড়টা আমি একটু ভিজিয়ে নিয়ে ওখানে যে রিমোট, টিভি রিমোট এবং বক্সের রিমোট যা আছে সেগুলো ভালো করে মুছে রাখলাম, এবং বক্সগুলো আমি এবার ভালো করে ওই ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেবো। বক্সগুলো আমার মোছা হয়ে গেছে, এবার রিমোটগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। এবার আমি ঝুল ঝাড়তে লেগেছি। তো ঝুল আমি প্রথমে সোফার উপর উঠে ঝেড়ে নিলাম ওই কর্নারেরটা, তারপরে এক এক করে ঝুল ঝাড়বো। যেহেতু এটা নতুন ফ্ল্যাট, এখানে বেশি ঝুল হয় না, আর কিছুদিন আগে আমি একবার ঝেড়েছিলাম, ওই কর্নারগুলোতে অল্প অল্প যা ঝুল জমে সেইগুলোই জাস্ট আমি বারণ দিয়ে টেনে নিচ্ছি। আর দরজার কোনাতে তো ডেফিনেটলি ঝুল জমে, তো সেটাও আমি একটু মুছে নিচ্ছি। বালতি আর ন্যাকড়া নিয়ে, বালতির মধ্যে সার্পের জল আর হচ্ছে সুতির ন্যাকড়া। কার জন্য এনেছি এটা? তোমার জন্য। আর কার জন্য? ওই জন্য আমি ফ্যান মুছতে পারবো না, আজকে তোমাকে মুছতে হবে ফ্যান। ফ্যান মানে একটা দুটো তিনটে চারটে ফ্যান প্রতিদিন প্রতিদিন আমি মুছি, মানে যখনই দরকার হয়, খুব নোংরা হয়ে যায় আমি মুছে দিই, কারণ অনেকটা উঁচুতে বলে। কিন্তু আজকে ভেবেছিলাম ও হয়তো ভিডিও করছে বলে ওই মুছবে, খুব আনন্দ ছিলাম মানে সত্যি সত্যি, মানে লিটারেলি স্পিকিং এটা এই জাস্ট সেকেন্ড আগে আমি ভাবছিলাম আজকে বোধহয় ওই মুছবে, কিন্তু না, ও সে আমার ঘরেই ফেললো এটাকে। আমি কেন আগের দিনকে চুজ করেছি? তাহলে তো আমি অন্য দিনও চুজ করতে পারতাম, তাই না? তোমরা বলো, আজকে দিনকে আমি এই কারণে চুজ করেছি, যাতে ছুটি আছে, কিছু কাজ তো করানো যাবে। তো চলো, এই জন্য সকালবেলা উঠে বলছে তাড়াতাড়ি ওঠো, আজকে ছুটি আছে, যে ঘরগুলো মুছে নিন, খুব নোংরা হয়েছে। হ্যাঁ, এই কারণে বললো আর কি। তো চলো চলো চলো, আর দেরি করলাম, আপনি এটা ওটা মুছে ফেলো, দিয়ে দিচ্ছি আমি। এটা তো চেয়ারটা লাগবে না? তো অভি এখন ফ্যান মুছতে আরম্ভ করে দিয়েছে, আর ফ্যানে দেখো কি নোংরা। পুরো শীতকাল যাওয়ার পর ফ্যানগুলো যা হারে নোংরা হয় সে বলার কথা নয়। আর কি বলো, ওয়াও, তুমি তো ফ্যানটা দারুণ পরিষ্কার করে দিয়েছো। বাহ, দেখেছো, এই কারণে আমি তোমাকে ফ্যান পরিষ্কার করতে দিই সবসময়। তো অভির ওই ঘরে ফ্যানটা তো পরিষ্কার করা হয়ে গেল, এখন ডাইনিং এর ফ্যানটা পরিষ্কার করা হচ্ছে। ডাইনিং এর ফ্যানেরও সেম অবস্থা, সাংঘাতিক ধুলো পড়েছে। তো অভি এই ফ্যানটাও মোছা হয়ে গেছে, মোট তিনটে ফ্যান মোছা হয়েছে। আর ওর অবস্থা দেখো, এখন বসে হাঁপাচ্ছে। অবশ্যই স্বাভাবিক, কারণ তিনটে ফ্যান ওই ঘাড় উঁচু করে করে মোছা এখনো বাকি রয়েছে। এইটা দেখো, এটা এখনো বাকি রয়েছে, এটা এখনো মুছতে হবে।
করছে ফ্যান, তো চারটে ফ্যান পরিষ্কার হলো তো নেমে পড়ুন। বড় কাজ হয়ে গেল, সেটা হচ্ছে ফ্যান গুলো মোছা। তো এখন চলো সোফাটা দিয়ে স্টার্ট করা যাক। আর সোফাটা আমি একটা কটন কাপড় জাস্ট জলে ভিজিয়ে নিয়েছি, কোনো রকম লিকুইড সোপ সাবানের গুঁড়ো কোনো কিছু ইউজ করিনি, শুধু জল দিয়ে ভিজিয়ে নিই সোফা গুলোকে, আমি ভালো করে মুছে নিচ্ছি। আর যেটা দেখছো তোমরা আমার টু সিটারের সোফা, ওটা তো আমার ইউজই হয় না, ওইভাবে পড়ে থেকে ধুলো হয়। আর এই থ্রি সিটারের সোফাটা যেটা আমার টিভির সামনে রয়েছে, এটাই আমাদের ব্যবহার করা হয় যখনই টিভি টিভি দেখি, আর যাই বা করি না কেন সবসময় আমরা এই সোফাটাতেই বসি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সোফাতে কোনো কভার পরা নেই, কারণ এটা যেহেতু লেদারের সোফা আমার মনে হয় এটা সিম্পলি ভালো লাগে, সেই জন্য আমি কোনো রকম কভার পরাইনি। তো আমার সোফাটা ক্লিন করা হয়ে গেল, এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করতে চলে এসেছি। আর তখন তো তোমরা দেখলেই আমি ডাইনিং টেবিলের কভারটা তুলে দিলাম, আর ডাইনিং টেবিলটা হচ্ছে আমার ক্লাসে, তো কাজটা আমি ভালো করে মুছে নিচ্ছি। এবার চেয়ার গুলো মুছছি, কারণ চেয়ারেও ভীষণ পরিমাণে ধুলো পড়ে। ডাইনিং এর ফার্নিচার মোছা কমপ্লিট হলো, এবার আমি বাবু যেই ঘরে বসে যেখানে ও কার্টুন দেখে সেই টিভিটাও একটু মুছে নিলাম। কাপড় কেচে নেবো, এক তো বেডশিট মানে দুই ঘরের বেডশিট পিলো কভার এইগুলো আমি আগে কেচে নেবো, তারপর গিয়ে আমি আমার জামা কাপড় বাবু অভি সকলের জামা কাপড় দিয়ে আর একবার কাচবো, মানে দুবারে কাচবো। তো আমি কাচতে দিয়ে দিলাম, তো জামা কাপড় তো আমার কাচতে দেওয়া হয়ে গেল, এবার আমি ঘর ঝাড় দিয়ে নেবো। যেহেতু ঝুল ছেড়েছি সেই জন্য প্রচুর পরিমাণে ধুলোও হয়েছে। আর দেখো যেখানে বাবু টিভি দেখে ওখানে তো আমার খাট পাতা নেই, একটা তোশক রয়েছে যার উপর চাদর পেতে আমি বালিশ দিয়ে আমি ওইখানটায় রাখি, বাবু ওখানে বসে টিভি টিভি দেখে, তো আমরাও একটা সময় ওখানে বসে গল্প টল্প করি। তো সেই তোশকটা সরিয়ে নিয়ে আমি একটু ঝাড় ঝুড় দিয়ে নিয়েছি, আর এখন পুরো বাড়িটাই ঝাড় দিয়ে নিই ভালো করে। তো আমি ঝাড় ঝুড় দিয়ে নিয়েছি, এবার হচ্ছে মোছার পালা, ঘরটা মুছে নিলে হয়। আর আজকে কোনো মেশিন মুছবে না, আজকে আমাকেই মুছতে হবে, কারণ মেশিন আজকে মেশিনটা আজকে একটু রেস্ট পেয়েছে, প্রতিদিন ওকে খাটায় ইচ্ছে মতো, সপ্তাহে একদিন তো আমি মুছি, ওই যাই হোক বাকি 6 দিন তো খাটে, হ্যাঁ বাকি 6 দিন খাটে, তবে আজকে আমাকেই মুছতে হবে, কারণ মেশিন পারবে না আজকে ধুলো মুছতে পুরো ক্লিন করতে। তো চলো ঘরটা মুছে ফেলি। তার আগে বেডরুমে বেডশিটটা আমি পেতে দিচ্ছি, কারণ তখন আমার বেডশিট পাতা হয়নি, যেহেতু ফ্যানটা মুছছিল সেই জন্য তো ফ্যান মুছে চলে গেছে। এখন আমি বেডশিটটা পেতে দিচ্ছি, এবার আমি ঘরটা মুছে নেব। জলের মধ্যে একটু লাইজল মিশিয়ে নিয়ে তবেই আমি ঘরটা মুছবো। আমার ডিপ্লিন করা হয়ে গেল, আর আমার কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদের অনুরোধে আজকে আমি ডিপ্লিনের ভিডিওটা বানালাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো আমি কেমন পরিষ্কার করতে পেরেছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও, আর তোমাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমার কাছে জানিও, আমি সেগুলো করার চেষ্টা করব। আর চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা বাই, টেক কেয়ার।